শনিবার সহিংসতার সংঘর্ষের পর আজ সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। এই মুহূর্তে কাকরাইলে আছেন সহকর্মী দাউদ খান, সরাসরি চলে যাচ্ছে সেখানে। দাউদ, জানাবেন হরতালের প্রভাব কেমন দেখছেন, যান চলাচল করছে কিনা? প্রিয়া, বিএনপির ডাকায় হরতালে কিন্তু সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরেছি, তবে হরতালের প্রভাব জনজীবনে খুব একটি যে পড়েছে সেটি কিন্তু মনে হচ্ছে না। সকাল থেকেই রাজধানীতে বিভিন্ন জায়গাতে গণপরিবহনের সংখ্যা কিছুটা কম থাকলেও কিন্তু সেটি চলছে। আমরা বিভিন্ন রুটেই দেখতে পেয়েছি যে সকল গণপরিবহন চলাচল করে সেটি চলছে, তবে স্বল্প পরিসরে চলছে। তবে সাধারণ মানুষও যে তারাও কিন্তু চলাচল করছে, এবং পাশাপাশি ব্যক্তিগত যে যানবাহনের সংখ্যা সেটিও কিন্তু অনেকটাই বেড়েছে। অর্থাৎ সকালের দিকে যতটা দেখেছি এখন কিন্তু তার থেকে অনেক বেশি দেখছি। এর পাশাপাশি সিএনজি থেকে শুরু করে মিনি ট্রাক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করছে। আমরা সাধারণ মানুষের সাথেও কথা বলেছি, যেহেতু আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস এবং সকালেই কিন্তু বিভিন্ন অফিস আদালতে যেগুলো আছে সেগুলোতে তারা যাচ্ছেন এবং গণপরিবহন ব্যবহার করেই তারা যাচ্ছেন। তবে প্রতিদিনের চিত্র সাথে যদি আজকে চিত্রের তুলনা করি তাহলে কিছুটা কম গণপরিবহন চলাচল করছে, যেটি গতকালে কিন্তু বাস মালিক সমিতি বলেছিল তারা এই হরতাল মানেন না এবং গণপরিবহন তারা ছেড়ে দেবেন। পাশাপাশি দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেগুলো ছেড়ে দেওয়ার বিষয়ে তারা কথা বলেছেন এবং সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথেও কথা বলেছি, তারা বলছে এই হরতাল যারা পালন করছে সেটি তাদের গণতান্ত্রিক অধিকার, তবে জনমনে বিশৃঙ্খলা সৃষ্টি করে, জনমনে আতঙ্ক সৃষ্টি করলে সেখানে তারা ব্যবস্থা নেবে, এবং পাশাপাশি যদি কোনো ধরনের যানবাহনে ভাঙচুর করা হয় সেক্ষেত্রে তারা ব্যবস্থা নেবে, সেই কথাটিও তারা বলছেন। আপনি হয়তো বা দেখতেই পাচ্ছেন পুরো রাস্তার চিত্র, এখনও কিন্তু পুরো রাস্তাতেই সাধারণ যে সকল মানুষ রয়েছেন কিংবা কর্মজীবী যে সকল মানুষ রয়েছেন তারা কিন্তু চলাচল করছেন। আরেকটি বিষয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাপক সতর্ক অবস্থাতে রয়েছে, প্রতিটি জায়গাতে আমরা দেখতে পেয়েছি পুলিশের টহল রয়েছে, এর পাশাপাশি র্যাবের টহল রয়েছে, সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি। আরেকটি বিষয় যে এখন পর্যন্ত কিন্তু বিএনপির কোনো নেতাকর্মীকে মিছিল কিংবা কোথাও অবস্থান গ্রহণ করছে সেই বিষয়টি আমাদের চোখে পড়েনি। প্রতিটি স্থানেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, বিশেষ করে KPI-ভুক্ত যে সকল এলাকাসমূহ রয়েছে কিংবা অফিস আদালত সমূহ রয়েছে সেগুলোতেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় হরতালের প্রভাব খুব একটি পড়েনি, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও বলছে এবং সাধারণ মানুষও বলছে যে বেলা বাড়ার সাথে সাথে গণপরিবহনের সংখ্যাও বাড়বে। এই ছিল সার্বিক অবস্থান। দাউদ, আপনাকে ধন্যবাদ। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এবার আমরা খুলনার হরতালের খবর জানব, সেখানে আছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, সেখানে হরতালে কোনো প্রভাব পড়েছে কিনা, যানবাহন চলাচল করছে কিনা এবং মানুষের ভোগান্তি কেমন দেখছেন জানাবেন। প্রিয়া, আমি রয়েছি একেবারে যে নগরীর কেরিগোষ রোডে, যে বিএনপির যে দলীয় কার্যালয় সে দলীয় কার্যালয়ের সামনে, এবং দেখেছি যে সকাল থেকে খুলনার যে শান্তিপূর্ণ ভাবে যে হরতাল সে হরতাল পালিত হচ্ছে। বিশেষ তবে যারা হরতাল সমর্থনকারী তাদের কিন্তু পিকেটিং বা কোনো সমর্থনে কোনো রকম যে বের হওয়া মিছিল এরকম কোনো কিছু দেখি নাই আমি কিন্তু, এবং সাথে যে বিশেষ করে যে নিরাপত্তার যে বিষয়টা সে বিষয়টার জন্য রাখা হয়েছে আইন শৃঙ্খলাকারী বাহিনী, যে তাদের কিন্তু চোখে পড়ার মতন নিরাপত্তার যে বলা সে বলাই তারা তৈরি করেছে। বিশেষ করে যে নগরীর যে গুরুত্বপূর্ণ যে মোড়গুলো রয়েছে সেখানে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, অনুরূপভাবে যে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত বা যানমালের ক্ষতি হয়, অশান্ত পরিবেশ হয়, বেআইনি কোনো ঘটনা প্রতিহত করার জন্য বিশেষ করে মোড়ে মোড়ে যেন পুলিশ মোতায়েন করা হয়েছে, অনুরূপভাবে থাকছে যে বিশেষ করে স্ট্রাইকিং ফোর্স, বিশেষ করে রাখা হয়েছে যে টহল, যেটা টহল গাড়িতে টহল দিচ্ছেন। এবং সকাল থেকে যানভর বলতে যে ব্যাটারি চালিত অটোরিকশা যেগুলো সেগুলো কিন্তু চলতে দেখেছি, তবে অন্য দিনের চেয়ে তুলনামূলক কম রিক্সা অটোরিকশা এগুলো চলছে, মাঝে মধ্যে ব্যক্তি মালিকানাধীন গাড়িগুলো সেগুলো দেখা মিলছে। এবং এছাড়া থাকছে যে বিশেষ করে যে ব্যবসা প্রতিষ্ঠান এখন যে প্রতিনিয়ত যে ব্যবস্থা থাকে বিশেষ করে যে সকাল নাগাদ বন্ধ থাকে সে বন্ধই রয়েছে, এবং যথাসময় যে গন্তব্যে ট্রেন ছেড়ে গেছে। আমরা দূরপল্লা যে বাসগুলো বিশেষ করে খুলনা ঢাকায় বাসগুলো চলাচল করতে দেখিনি, এ কারণে যে এবং যে হরতালের সমর্থন বা শান্তি সমাবেশের যে আয়োজন রয়েছে সেগুলোর কিন্তু আওয়ামী লীগের যে ঘোষণা সেই ঘোষণা অনুযায়ী তারা কিন্তু বিভিন্ন স্থান বিশেষ করে পাড়া মহল্লায় যে বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন, বিশেষ করে যে হরতালের নামে নৈরাজ্য প্রতিহত করার জন্য তারা দাবি করছেন যে এই অবস্থানটা, এবং নগরীর যে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডগুলো রয়েছে সে ওয়ার্ডে যেন অবস্থান নিয়েছে, আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন, এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা বলা যায় যে মাঠেই রয়েছেন। তাদের দাবি যে বিশেষ করে যে জনসাধারণের জন্য কোনো রকম ক্ষতি না হয় বা তাদের চলাফেরায় কোনো রকম অসুবিধা না সেই জন্য তারা এই অবস্থায় এমনটাই দাবি করছেন, এবং তাদের
এবং তাদের যে বিশেষ করে যে দাবি রয়েছে এই দাবির প্রেক্ষিতে তারা যেমন দলীয় কার্যালয় বিভিন্ন স্থানে অবস্থান করছে, অনুরূপভাবে যে ওইভাবে কিন্তু শান্তিপূর্ণভাবেই খুলনায়। আমি ধন্যবাদ আপনাকে। এবার আমরা হরতালে আরও খবর জানবো। রাজধানীর মহাখালীতে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, মহাখালীতে কি অবস্থা দেখছেন? দূরপাল্লার বাসগুলো ছেড়ে যাচ্ছে কিনা, মানুষের ভোগান্তি কেমন দেখছেন জানাবেন। দূরপাল্লার বাস সাধারণ মানুষজন চলাফেরা করছেন, আপনি হরতালকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা আরিফ, আপনাকে ধন্যবাদ।